শহরের সবচাইতে সেরা স্বাদের পিৎজার খোঁজে আজকে চলে এসেছি দ্য ইতালিয়াতে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। ইতালিয়াতে আসলে আমার মতো কেউই এই মেরোটা মিস করতে চায় না। রেস্টুরেন্ট যত ফেমাস তার চেয়েও বেশি ফেমাস এই মেরোটা। তো চলেন এখন ভিতরে গিয়ে দেখি এই রেস্টুরেন্টের পরিবেশটা অ্যাকচুয়ালি কেমন। সো গাইজ, আমি ভিতরে চলে আসছি আর আপনাদেরকে একটা টাটা দিয়ে দিলাম। টাটা দিয়ে চলে আসলাম হচ্ছে বাম দিকে আর এখানে কিউট দেখতে এই চাটাতে বসে পড়লাম। নাও লেটস টক অ্যাবাউট দ্য ইন্টেরিয়র ডিজাইন। একটা রেস্টুরেন্টের ইন্টেরিয়র কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন যে এখানে খুবই ইউনিক টাইপের টেবিল সেট আপ করা হয়েছে আর লাইটিংটাও ছিল বেশ দারুণ। ছবি তোলার জন্য এখানে একটা সুন্দর সেট আপ রয়েছে আর সব কিছুই বেশ ভালোভাবে ইতালিয়া মেনটেন করেছে। তো সিটে বসতে না বসতে আমরা হচ্ছে দুইটা ড্রিঙ্কস অর্ডার করি আর ড্রিঙ্কসগুলো অনেক বেশি রিফ্রেশিং ছিল, ঠান্ডা ছিল বেশি। তো ড্রিঙ্কস শেষ করার পর আমরা হচ্ছে মেনু দেখছিলাম, তাদের মেনুটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমরা বেসিক্যালি এখানে পিৎজাই ট্রাই করতে আসছি আর সাথে তাদের মিট বক্সটা আমার কাছে সব সময় ভালো লাগে। আর সাথে কী কী ট্রাই করা যায় সেটাও দেখছিলাম। তো দেখতেই পাচ্ছেন যে ফার্স্টে হচ্ছে আমরা শেক্স অর্ডার করি আর প্রত্যেকটা ড্রিঙ্কসের দামই এখানে হচ্ছে 170 টাকা করে। তো 170 টাকা হিসেবে রিজনেবল মনে হয়েছে। তারপর ভাবলাম যে কী একটা জানি নাই, ইয়েস ওইটা হচ্ছে মিট বক্স। তো আমরা হচ্ছে দুই রকমের মিট বক্স অর্ডার করি, এখান থেকে দুইটা মিট বক্স অর্ডার করি, চিজি ফ্যান্টাসি একটা আর একটা হচ্ছে মিশন এক্সট্রিম। তো দুইটার প্রাইসই উল্লেখ করা আছে এখানে, একটা 280 টাকা, একটা 290 টাকা করে। এখন আমরা হচ্ছে মেইন জিনিসটা অর্ডার করবো, সেটা হচ্ছে পিৎজা, ইয়েস। সো আমরা এখানে দুই ধরনের পিৎজা অর্ডার করবো। সো একটা হচ্ছে মিটবল, এটা হচ্ছে 650 টাকা, আর একটা হচ্ছে ইতালিয়া ওভেন স্পেশাল পিৎজা, এটার প্রাইস হচ্ছে 690 টাকা। যেহেতু দোনোটাই লার্জ, সো আমরা কিন্তু দোনোটাই লার্জ অর্ডার করেছি। তারপর ভাবলাম যে এখান থেকে একটু ডিনারের জন্য সেট মেনুটা অর্ডার করি। তো এখান থেকে হচ্ছে আমরা তাদের প্ল্যাটার সিগনেচারটা অর্ডার করি, এটা 310 টাকা প্রাইস। সো আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেছে। তো দেখা হচ্ছে খাবার আসার পর। তো কিছুক্ষণের মধ্যে আমাদের প্রত্যেকটা খাবার আইটেম চলে আসছিল এক এক করে। এখানে শেক্স চলে আসছে, তারপর হচ্ছে পিৎজা, এখানে মিট বক্সও চলে আসছে। আর পিৎজাটা না এত চিজি ছিল, দুই ধরনের পিৎজা অর্ডার করেছিলাম, এটা হচ্ছে মিটবলটা আবার হচ্ছে আমরা ওভেন স্পেশালটা অর্ডার করেছিলাম। এই পিৎজাটার রাতে প্রচুর টপিংস ছিল, অনেকগুলো চিজ, চিকেন, তারপর হচ্ছে বিফ, তারপর হচ্ছে ক্যাপসিকাম, লাইক জোস একটা ব্যাপার। আমাদের চাউমিনও চলে আসছে আর আমাদের হচ্ছে সিগনেচার প্ল্যাটারটাও চলে আসছে। সবকটা খাবার দেখতে দেখেন কি সুন্দর লাগতেছে। আর এই প্ল্যাটারটাতে এতগুলো চিকেনের আইটেম ছিল, আমি তো পুরাই অবাক। আর চাউমিনটা দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে, তবে পিৎজাগুলোই বেশি লোভনীয় মনে হচ্ছিল কারণ এখানে অনেকগুলো টপিংস ছিল। এই পিৎজাটায় অনেক বেশি চিজি ছিল, দেখেন আপনাদেরকে দেখাতে দেখাতে চিজগুলো ঠান্ডা হয়ে যাইতেছে। সো চলেন এবার রিভিউটা আমরা করে ফেলি। সো গাইস, আমাদের প্রত্যেকটা আইটেম কিন্তু চলে আসছে। তো দেখতে পাচ্ছেন যেখানে চাউমিন থেকে শুরু করে দুই রকমের পিৎজা আমি প্রত্যেকটা লার্জ সাইজের নিছি। আর এখানে হচ্ছে দুইটা মিট বক্স আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। সো এখন দেখি, দেখা যাক এই খাবারগুলোর টেস্ট অ্যাকচুয়ালি কেমন। ফার্স্ট অফ অল আমি ট্রাই করছি তাদের সিগনেচার প্ল্যাটারটা। এই সিগনেচার প্ল্যাটারের প্রাইস হচ্ছে 310 টাকা। অ্যান্ড এখানে 310 টাকায় কী কী দিচ্ছে সেটা আজকে দেখবো। একটা ফ্রাইড রাইস দিছে, ভিতরে গাজর, টমেটো, ডিম দিয়ে, মানে সাধারণত যেরকম ফ্রাইড রাইস বানায় ওইরকম আর কি। এটা পারফেক্ট। এখানে সবজিও দিছে, শীতকালীন সবজিগুলো যেরকম থাকে, ক্যারেটস আছে। এখানে ঠিক 3 রকমের চিকেন দিছে, একটা হচ্ছে চিকেন ফ্রাইস 2 পিস দিছে বড় বড়, আর এখানে হচ্ছে চিকেনের টমেটো দিয়ে একটা কারি বানাইছে। এটা মেবি চিনি, চিকেন চিলি অনিয়ন, অনেকটা ওইরকমই মনে হচ্ছে। একটু টেস্ট করে দেখি। এখানে চিকেনগুলো বেশ জুসি অ্যান্ড ফ্রাইড রাইসের সাথে কম্বিনেশনটা দারুণ। সো আমি এখন ট্রাই করতে যাচ্ছি তাদের স্পাইসি হাক্কা চাউমিনটা। এটার প্রাইস হচ্ছে 270 টাকা, দুজনের কোয়ান্টিটি। দুজনের কোয়ান্টিটি হইলেও কী হয়েছে, আমি তো একাই খাবো পুরোটা। অ্যান্ড এটার হচ্ছে অনেকগুলো চিকেন দেখতে পাচ্ছি। তো চলো এখন টেস্ট করা যাক। ও বেশ স্পাইসি এটা কিন্তু। ড্রাই চিলি ফ্লেক্সগুলো মুখে পড়তেছে যার কারণে অনেক বেশি স্পাইসি আর হট লাগতেছে। চিকেনগুলোর জন্য মজা লাগতেছে। তো যারা যারা স্পাইসি নুডলস খেতে পছন্দ করেন আমার মতো, তাদের জন্য এটা একটা মাস্ট রেকমেন্ডেড থাকবে। খাবার খাইতে খাইতে যখন আপনার পিপাসা পেয়ে যাবে, আপনারা এরকম আমার মতো শেক্স অর্ডার করতে পারেন। এটা হচ্ছে বেসিক্যালি স্ট্রবেরি মিল্কশেক, এটার প্রাইস হচ্ছে 170 টাকা। তো টেস্ট করে দেখি। এটা কিন্তু দারুণ, স্ট্রবেরির ফ্লেভারটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আর এটা অনেক থিক। সো গাইস, এইটা হচ্ছে ইতালিয়া মিটবল পিৎজা, এটার প্রাইস হচ্ছে 650 টাকা। এখন দেখি টেস্ট করে যাক এটার টেস্ট অ্যাকচুয়ালি কেমন হয়। তো এখানে ফার্স্ট অফ অল আমি কী কী দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখাই কী কী দেখতে পাচ্ছি।
ওখানে হচ্ছে চিকেন দিছে, তারপর হচ্ছে এখানে অনেকগুলো মিটবল দেখতে পাচ্ছি, ক্যাপসিকাম আছে, আর এটা অনেক বেশি চিজি, চিজ একদম গড়ায় গড়ায় পড়তেছে। পিজা যদি চিজি না হয় তাহলে একদম ভালো লাগে না। তো এখন হচ্ছে আমি গরম গরম সস দিয়ে ট্রাই করে দেখি। আচ্ছা ফার্স্টে এমনি ট্রাই করে দেখি, মেয়োনিজ দিয়ে খাইলে আপনারা ভালো লাগবে, এটার টেস্টটা ভালো। অ্যান্ড বান যেটা ওটা একদম পারফেক্টলি, অনেকে আছে যে পাতলা করে ফেলে একদম, অনেকে হচ্ছে অনেক মোটা করে ফেলে, এটা পারফেক্টলি ভালোই লাগতেছে। যারা যারা আমার মতো পিজা লাভার আছেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস, আর এটা সাইজে অনেক বড়, ইজিলি এটা 2-3 জন খাইতে পারবে, কোনো সমস্যা নাই। সো ফাইনালি আমি ট্রাই করতে যাচ্ছি ইতালিয়া ওভেন স্পেশাল পিজা। তো এটার প্রাইস হচ্ছে 690 টাকা, এটা লার্জ, এটাও লার্জ লার্জ যেটা ওটা অর্ডার করছি। তো এখন দেখি, এখানে তো অনেক বিফ দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে ব্ল্যাক অলিভ, তারপর হচ্ছে চিজ, অনেকগুলো চিজ দিছে, মিট বক্সও দেখতে পাচ্ছি, মানে মিট বলস দেখতে পাচ্ছি আমি অনেকগুলো। তো দেখি এখন টেস্ট করা যাক। এখানে হচ্ছে পিজা সসটা বেশি পরিমাণে দেওয়া হয়েছে, যার কারণে খেতে একটু সুইটনেস লাগতেছে, বাট চিজ লাভার যারা আছে তারা এটা ট্রাই করতে পারবেন মাস্ট, আর যাদের বিফে সমস্যা নাই তারাও ট্রাই করতে পারবেন, আমার কাছে এটা ভালো লাগছে। সো দ্যাটস ইট। সো গাইস আমি এখন তাদের দুই ধরনের মিট বক্স ট্রাই করতে যাচ্ছি, মিশন এক্সট্রিম 290 টাকা, এটা হচ্ছে চিজি ফ্যান্টাসি, একদম দেখতে পাচ্ছেন একদম চিজের একটা লেয়ার, আর অনেকগুলো সসেস দিছে, টেস্ট করে দেখি। দুইটারই টেস্ট ভালো, দোনোটাই হচ্ছে ইয়াম্মি, আর দোনোটাতে হচ্ছে সসেস ইউজ করছে, সস, মেয়োনিজ, আর ভিতর হচ্ছে চিকেন আছে, আর অনেকগুলো সসেস, দোনোটাই অনেক মজা। সো ভিউয়ার্স আমি খেতে থাকি সব খাবার, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতালিয়ার প্রত্যেকটা খাবারই আসলে মজা, এটা নিয়ে কোনো কমপ্লেন করার মতো কিছুই নাই, স্পেশালি তাদের পিজা নিয়ে আসলে কোনো কথা হবে না। শহরের সবচাইতে সেরা স্বাদের পিজাগুলোর মধ্যে এটি অন্যতম একটি রেস্টুরেন্ট, যেটা কিনা আমাদেরকে সেরা স্বাদের পিজা দিয়ে থাকে। মিট বক্সটাও দারুণ, আর মোমোটা কেন বাদ যাবে, তাই আমি তাদের মোমো ট্রাই করার জন্য মোমো অর্ডার করে ফেললাম। স্পেশালি গার্লিকের ফ্লেভারটা জোস ছিল মোমোর মধ্যে, আর যারা খুব ভালো কোয়ালিটির মোমো খেতে চান তারা এখানে চলে আসতে পারেন, এই মোমোটাও ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়ার পর যদি ছবি না তুলেন তাহলে কীভাবে হয় বলেন, তার জন্য স্পেশালি এখানে একটা ছবি তোলার সেট আপ রয়েছে। তো এখানে হচ্ছে আমি বসে কয়েকটা ছবি তুললাম, তো ছবি টবি তোলার পর এখানে আবার আপনারা দোলনাতেও চড়তে পারবেন, ছোটোখাটো একটা দোলনাও আছে এখানে। সো আমি তো মোটামুটি ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড স্টে উইথ স্পেন্ডিং উইথ Abraham, Allah Hafiz.